বাইরে করোনা পরীক্ষায় ফল নেগেটিভ, তবে বিমানবন্দরের আরটিপিসিআর ল্যাবে পজিটিভ আসছে অনেক যাত্রীর। এতে বাতিল হয়ে যাচ্ছে তাদের বিদেশ যাত্রা। সংশ্লিষ্টরা বলছেন, দৈনিক অন্তত 500 যাত্রী দৈনিক ফ্লাইট বাতিল করছেন। এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছে রেমিটেন্স যোদ্ধারা। এদিকে বিদেশে যাওয়ার আগের কয়েকদিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ড্যানি টংয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত আরটিপিসিআর ল্যাবের সামনে ভিড় করা এসব যাত্রীর কেউ অপেক্ষা করছেন নমুনা দিতে, আবার কেউ রিপোর্ট পেতে। র্যাপিড টেস্টে দৈনিক প্রায় 500 যাত্রীর করোনা ধরা পড়ছে, ফলে বিদেশ যেতে পারছেন না তারা। বাইরে থেকে পরীক্ষা করিয়ে করোনা নেগেটিভ হওয়ার পর র্যাপিড টেস্টে পজিটিভ হওয়ায় বিপাকে পড়ছেন বিদেশগামী যাত্রীরা। ওখান থেকে তিনটা টেস্ট করছে, মানে নাক মুখ দুই নাকের দুই ছিদ্র এবং মুখ থেকে নিয়ে এখানে একখান থেকে করছে। হ্যাঁ, তারপর এখানে পজিটিভ আছে, মানুষ তো একটা হয়রানি শিকার হচ্ছে। কুমিল্লা মডার্ন হসপিটালে দিয়েছি, সাততলাতে 2,500 টাকা দিয়েছি, ওইখানে আপনার ফি, ওইখানে নেগেটিভ আসছে সুন্দর। এখানে আবার কী জন্য এরকম হচ্ছে এটা আমরা সঠিক বলতে পারলাম না, আবার জানি। এদিকে ভিসার মেয়াদ শেষ হয়ে আসায় উদ্বিগ্ন রেমিটেন্স যোদ্ধারা। টেস্ট নিল, নেওয়ার বললো 3 ঘন্টা পরে এটা রিপোর্ট দেবে, যেটা হয় আর কি। নেগেটিভ আসলে নেগেটিভ, পজিটিভ আসলে তো বাইরেরটা সঠিক। এখানে তারা দিচ্ছে এটা এখানে ভুল হচ্ছে, কোনোটা রাইট হচ্ছে, কোনোটা ভুল হচ্ছে। আরেকটা টেস্টের জন্য তাদেরকে চার্জ দেওয়া উচিত। কী জন্য তারা এত টাকা, 1,00,000 টাকা যদি ফ্লাইটের যদি হয়ে যায় তাহলে পাবলিকে কী করবো? বিমানবন্দর পরিচালক জানালেন, বিদেশ যাওয়ার আগে অনেক যাত্রী আত্মীয় স্বজনের সাথে দেখা করা কিংবা অসতর্ক চলাফেরার কারণে এমনটি ঘটছে। আপনি নরমাল জীবন যাপন করছেন, আপনি মার্কেটে গেছেন, আপনি বাজার করছেন, আত্মীয় স্বজনের বাসায় গেছেন, তো আপনি কি সংক্রমণ হতে পারেন না? পারেন তো, তাই না? দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেন্ড। 48 ঘন্টা স্যাম্পল দেওয়ার পরে তারা যেন আইসোলেশন থাকে আর কি, কারণ 6 ঘন্টার যে স্যাম্পল দিবে সেখানে যেন আবার পজিটিভ না হয়ে যায়, এই ভয়টা তো থাকতে হবে। এদিকে বেশিরভাগ যাত্রী ভিসার মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে ফ্লাইট বুক করেন। এই পরিস্থিতিতে হাতে সময় রেখে ফ্লাইট বুকিং এর পরামর্শও দেয় কর্তৃপক্ষ। ড্যানি রং, মাইটিভি, ঢাকা।